Devi prapannarti hare prasida prasida matar jagato akhilasya prasida visheshwari pahi bishwam twamishwari devi characharasya এই বিশ্বের সবচেয়ে আশ্চর্য সৃষ্টি প্রাণ আর প্রাণীর সৃষ্টি করেন প্রকৃতি তাই প্রকৃতি আমাদের প্রথম মাতা তিনি দেন জল খাদ্য আশ্রয় তিনি আবার কখনো মেতে ওঠেন ধ্বংসলীলায় একইভাবে প্রতিটি ঘরের সাধারণ মেয়ে মধ্যে দেখতে পাই মমতাময়ী কল্যাণময়ী জননী রূপ তারাই আবার সংগ্রামে সংকটে শক্তিরূপিণী প্রকৃতি ও সাধারণ নারী এই দুইয়ের মধ্যেই যে বহু শক্তির অধিকারী মাতৃসত্তা রয়েছে তাই আমাদের কল্পনায় দশভুজা দেবী মাতৃকা কিন্তু ঈশ্বরকে মাতৃরূপে পূজো করলেও সমাজ জীবনে মেয়েদের ওপর অত্যাচার অবিচার অবমাননার শেষ নেই প্রকৃতির ওপরেও নেমে এসেছে আগ্রাসী লোভের থাবা তবে যথার্থ শুভ শক্তি একদিন অশুভ শক্তিকে বিনাশ করে আপন মহিমায় প্রতিষ্ঠিত হবেই দুর্গাপুজো এই সত্যেরই কল্পরূপ আমাদের নিবেদন মাতৃরূপেণ धर्म कामार्थ दायिनी रूपं देहि जयं मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि महिषासुर निर्णाशी भक्तानं सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि धूम्र नेत्र वधे देवी धर्म कामार्थ दायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि रक्त बीज वधे देवी चंड मुंड विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि निशुंभ शुंभ निर्णाशी त्रैलोक्य शुभदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि वन्दितांगी युगे देवि सर्वसौभाग्यदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि Thank you.
এমন একটা উৎসব চাই মন যেখানে মিলিতে পারে, হারানো দিন ভোর হিম হিম ফিরে আসুক বারে বারে। এমন একটা মণ্ডপ চাই ঢাকের বাদ্যি ফুলের সাজি, ষষ্ঠীতে হোক মায়ের বোধন লক্ষ তারার আতশবাজি। একটা এমন রং তুলি চাই আর একটা চাই আঁকার খাতা, জীবনটা হোক ছায়া দীর্ঘ সুখে দুঃখে ভরুক পাতা। এমন একটা দিগন্ত থাক একটা এমন শিমুল তুলি, একটা কথা নিরুচ্চারে সারা জীবন বলি বলি। একটা এমন হৃদয় থাকুক এমন একটা হৃদয় ভরে, যেখানে বাস থেকে নেমে জেগে উঠব গানের সুরে। চাই সেই দিন যেই দিনগুলোয় সব ফুলেরা উঠবে ফুটে, দুষ্ট দামাল হাজার শিশু লজেন্স হাতে আসবে ছুটে। একটা এমন স্কুল চাই একটা এমন খেলবার মাঠ, গ্রামের শেষে একটা নদী নদীর চরে মেলাও হাত। থাকুক এমন দাদু দিদা এবং তাদের গল্প বলা, বৃদ্ধ বটের তলায় থাকুক মধ্য তরার পায়ে চলা। চাই একটা কুঝিকঝিক একটা এমন হাওয়া গাড়ি, সবাই মিলে বেরিয়ে পড়ি পুজোর শেষে দূরের পাড়ি। হারিয়ে যাওয়ার জন্যে থাকুক ছেলেবেলার হাজারি বাঘ, হোলির জন্য বসন্ত আর রঙের জন্য গোলাপি ভাগ। মাথার ঘাম পায়ে ঝরুক তবু উঠুক দালান কোঠা, আসুক সুজন আসুক স্বজন শরৎ এলেই শিউলি ফোটা। চাই একটা স্বপ্নের ভোর চিকন গলার আগমনী, সারা বছর অপেক্ষাতে আয় প্রবাসী আয় জননী। জয়ং দেহি মা বলং দেহি মা, রূপং দেহি মা যশ দে বাজে মন মাঝে ওইয়া গো মনির গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। আজ বাজে মন মাঝে ওইয়া গো মনির গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে অসুর বিনাশের জন্য সকল দেবতার সম্মিলিত তেজ ও রাশি হতে যে আদ্যাশক্তি মহামায়া সৃজিতা হয়েছিলেন, ঋষি কবিদের কল্পনার সেই দশভুজা দুর্গা শুধু মন্দিরে মন্দিরে বা মণ্ডপে মণ্ডপে নয়, তিনি বিরাজিতা সমগ্র বিশ্ব প্রকৃতিতে, মানুষের শুভ বুদ্ধিতে, প্রতিটি নারীর অপরিমেয় শক্তিতে।
অরণ্য প্রকৃতি যে জীবলোকের প্রথম আশ্রয়, পৃথিবীর আদিপ্রাণ বৃক্ষই যে জীবনের মূল প্রয়োজনগুলি পূর্ণ করে মানুষের প্রাণ ধারণের একান্ত সহায়ক, এই চির সত্যকে সম্মান জানাতেই দুর্গাপুজোর সূচনায় নয়টি ভিন্ন ভিন্ন ধরনের গাছ দিয়ে তৈরি নবপত্রিকার পুজো করা হয়। মানুষের অহংকারী হাত লক্ষ লক্ষ একর বনভূমি ধ্বংস করে সভ্যতার বিস্তার ঘটাচ্ছে আপন স্বার্থে। মাতৃরূপা প্রকৃতিও তার কল্যাণময়ী রূপ পরিত্যাগ করে দেবী দুর্গার মতো সংহার মূর্তি ধারণ করেছে। ভয়ঙ্কর উষ্ণায়ন, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যা, অকাল বর্ষণে দীর্ণ বিদীর্ণ হচ্ছে মানব জীবন। মানুষের শুভ বুদ্ধি এই অপচেষ্টার হাত থেকে বৃক্ষ জীবনকে রক্ষা করে প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে পারে। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রী রামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই একুশ শতকের নারীর ক্ষমতায়ন। তার মহা তেজ চির জাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক পাঁটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটে, মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরাজি স্কুলে ভর্তি। সাঁওতালি ডান, ইংরাজি ভাষা বাঁহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, স্যারটা নোংরা বটে কথাটা মানছ না।
শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দূরদার, মহাকাশচারী হবেই বটে দুর্গা। বিশ্বায়নে অন্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নামস্তুতে, কন্যাব্রতে পত্নীব্রতে মহামুদ্রা ধ্বংসমুদ্রা, প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নামস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে, আমার দুর্গা আত্মরক্ষায় শরীর পুড়বে মন না, আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা, আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি, আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বন্ধী, আমার দুর্গা মেধা পাটেকর তিস্তা শীতলা বাদেরা, আমার দুর্গা মোম হয়ে জ্বালে অমাবস্যার আঁধেরা, আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে, আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে, আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে, আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম, অগ্নিপথে যুদ্ধ জয় লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। আজকের নারী শিক্ষাক্ষেত্রে কর্মক্ষেত্রে পরিবার ও সমাজ জীবনের সকল দিকে নিজের বিশিষ্টতার ও কর্মকুশলতার পরিচয় রাখছে। তার প্রতিভার দীপ্তি এখন গৃহের আঙিনা ছেড়ে বিশ্বলোকে বিস্তৃত। দুর্গম অভিযানে রণাঙ্গনে মহাকাশ যাত্রায় সব প্রতিকূলতাকে অতিক্রম করে নারী শক্তির অগ্রগতি আজ অপ্রতিরোধ্য। পারস্পরিক সম্মান ন্যায় ও মর্যাদাবোধের ভিত্তিতে সকল মানুষের মধ্যে শুভ শক্তির উদ্বোধন ঘটলে সকল নারী মাতৃশক্তির জাগরণে দুর্গতিনাশিনীর ভূমিকায় অবতীর্ণ হলে এ জগৎ মধুময় হয়ে উঠবে।
করছে বুঝতে পারছো কি? ওই শিবানায় চোখের আগুন জ্বলছে দেখতে পাচ্ছো কি? সূর্য উঠো যে মরেছে ভাগ্য যে সে গড়েছে পায়ের তলায় পাথর গুঁড়ো হয়েছে। আজ না হয় ভুলছি ভয় এই লড়াই জিতব নিশ্চয়।